ইতিমধ্যে ঢাকার দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ শেষ করবার ঘোষণা দিয়েছেন দুই মেয়র বর্জ্য অপসারণের সবশেষ অগ্রগতি জানাতে এই মুহূর্তে দয়াগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্রো সরাসরি চলে যাচ্ছে তার কাছে অভ্রো দক্ষিণের মেয়র তো জানিয়েছিল যে দুপুর দুইটার মধ্যে আসলে পুরো বর্জ্য অপসারণ শেষ হয়ে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে আপনি দয়াগঞ্জে আছেন কি অবস্থা সেখানকার এবং দ্বিতীয় দিনে নতুন করে যারা কোরবানি দিচ্ছেন সেই বর্জ্যগুলো অপসারণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এই আবির আমি আছি ঢাকার হচ্ছে সেখানে এসে কিন্তু দেখতে পেরেছি যে এখানে যারা কিনা ময়লা নিয়ে এসেছেন তারা বলছে এখনো কিন্তু অনেকটা সময় প্রয়োজন তার মানে কিন্তু তারা বলছে রাত আটটা থেকে দশটার মধ্যে কিন্তু হচ্ছে এই ময়লাগুলো নিয়ে এখান থেকে এখান থেকে সব ময়লা সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারবে এমনটাই কিন্তু জানিয়েছে এখানে যারা কাজ করছেন এছাড়াও যদি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু পঁচাত্তর টি ওয়ার্ড রয়েছে সেই পঁচাত্তর পঁচাত্তরটি ওয়ার্ডে কিন্তু জন করে কাজ করছেন ময়লা পরিষ্কারে আর সেই জন্য কিন্তু মূলত যে বিষয়টি হয়েছে যে খুব দ্রুতই তারা কিন্তু আগের থেকে অনেকটাই সক্ষম হয়েছে যে ময়লাগুলো নিয়ে আসতে এবং ডিপু পর্যন্ত পৌঁছাতে এখানে যারা কিনা পুরন ঢাকার বাসিন্দা আছেন তারা কিন্তু অনেকটাই অনেকটাই সন্তোষ প্রকাশ প্রকাশ করেছেন যে এখানটায় আগে যেভাবে ময়লা পরিষ্কার করা হতো তার থেকে অনেকটাই দ্রুত ময়লা পরিষ্কার করা হচ্ছে তবে যেই লক্ষ্যমাত্রা দুটো দুটো পর্যন্ত দেওয়া ছিল সে দুটো কিন্তু হচ্ছে আসলে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি বরঞ্চ রাত আটটা থেকে দশটা বাজতে পারে ইতিমধ্যেই কিন্তু যারা এখান থেকে এখানে কাজ করছিলেন তারা কিন্তু বলছিলেন যে তাদের প্রায় নব্বই শতাংশই কিন্তু ময়লা নিয়ে আসতে সক্ষম হয়েছে পুরো ঢাকা শহর জুড়ে লাখেরও বেশি কিন্তু পশু কুরবানি দেওয়া হয়েছে সেই লাখের লাখ পশুর বর্জ্য অপসারণ করছে কিন্তু দুই সিটি কর্পোরেশন সেই দুই সিটি কর্পোরেশনের মধ্যে আমি এই মুহূর্তে দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছি সেখানটায় কিন্তু ময়লা কিন্তু অনেক জায়গায় যেখানে কিনা নির্ধারিত জায়গা ছিল সেই নির্ধারিত জায়গায় থেকে সংগ্রহ করা হলেও বাড়ির পাশে কিংবা নানা অনির্ধারিত জায়গায় কিন্তু ময়লা রাখা হয়েছে সেই জন্য কিন্তু হচ্ছে অনেকটাই বিকা বিপাকে পড়তে হয়েছে এই যে যারা কিনা সাধারণ সাধারণ মানুষ আছে তাদের সেখান থেকে কিন্তু নানা ধরনের দুর্গন্ধ এবং একই সাথে কিন্তু চলাচলে অনেকটাই সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় এই এই যে ময়লা আবর্জনা যারা নিয়ে আসেন তারাও কিন্তু বলছেন যে নির্ধারিত যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই ময়লাগুলো নেওয়া যাচ্ছে এবং সময় মতোই কিন্তু তারা নিয়ে আসতে পারছেন কিন্তু অনেকেই আছেন যারা কিনা বাসের সামনে কোরবানি দিয়েছেন তারা কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেছেন যার কারণে কিন্তু অনেকটাই অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যারা কিনা পরিষ্কার করছেন তাদের জন্য ময়লা সংগ্রহ করার এ ছিল আমার কাছে সর্বশেষ বিস্ময় এই উন্নয়নে গর্বিত